পছন্দের জিনিস করতে কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা একটা প্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে চলে গিয়েছিলাম আমি আর দোহা, সেটা নিয়ে এসেছি। সেটা নিয়ে আজকে আমার কাজ, তাড়াহুড়া। তো যেহেতু কাজটা করব, এই জন্য হচ্ছে প্রতিদিনের রান্না বান্না একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। তো এখানে মুরগি রান্না করছি মুগ ডাল আর পটল দিয়ে, একটু অন্যভাবে, যেহেতু প্রতিদিন একটু আলু দিই। তো আজকে ভাবলাম যে না, একটু পটল দিয়ে করি। আর পাশের চুলাতে বসিয়ে দিয়েছিলাম আম ডাল, পটল দিলাম এই জন্য যে আলাদা করে তাহলে সবজি করা লাগবে না, বাচ্চারা তো সবজি খায় না আমাদের দুইজনের জন্য। তো খুব তাড়াহুড়া করে রান্না করে প্রয়োজনীয় কাজ সেরে, মানে দুপুরের আগেই কাজ সেরে ফেলেছি সব। হচ্ছে যে কাজটা করব, অনেক দিন ধরে ভাবছি আমার ডাইনিংয়ের ঝাড়বাতিটা একটু রং করব। তো প্রথমে ভেবেছিলাম স্প্রে কালার করব, পরে কেন জানি স্প্রে কালার করতে ইচ্ছা করলো না। এই এই রংটা সম্পর্কে আমি শুনেছিলাম, এই যে এরকম গোল্ডেন কালার লিকুইড টাইপের হয়, বাসায় নিয়ে এসে করতে হয়। তো এটা আমি অন্যভাবে আনতে চেয়েছিলাম, পরে এই কোটাটাই পেয়ে গেছি রেডি করা, তো নিয়ে আসলাম। তো প্রথমে আগে আমি একটা ক্যান্ডেল স্ট্যান্ড ছিল অনেক আগের, কালো ছিল প্রথমে, পরে সাদা করেছিলাম, ওইটাকে আগে কালার করে নিয়েছি, যে আগে দেখি কালার ভালো আসে কি না, তারপরে হচ্ছে উপরের লাইটটা করব। তো ছোট ছোট লাইটটা এক কোট দিয়ে, ছোট ছোট হাতের কাছে যত ছোট ছোট জিনিস ছিল যা অন্য কালার ছিল, সেগুলা কালার করে নিচ্ছিলাম। লাইটটা আমি অন্য একদিন দেখাবো ভিডিওতে, আজকে আর দেখাচ্ছি না যেহেতু কাজ শেষ হয়নি। আর অনেক দিনের পুরাতন ফ্যান নষ্ট হয়ে গেছিল, সামনের পাটটা রেখে দিয়েছিলাম আমার যেটা কাজ, আর এই যে বিস্কিটের একটা কৌটা, দুইটা দিয়ে একটু ঘরের সাজানো জিনিস বানাবো দেখে রেখে দেয়া, মাথায় ছিল অন্য কিছু, এখন বানাচ্ছি অন্য কিছু। যেরকম এটাকে একটু গোল্ডেন কালার করে একটু অন্যরকম করে নিচ্ছিলাম, ভাবছিলাম মাঝখানে একটা আয়না সেট করব। তো আয়না সেট আপাতত আর করছি না, কারণ আয়না সেট করতে বাইরে যেতে হবে, ওইটা অন্য একদিন নিয়ে যেয়ে আমি করে নিয়ে আসতে পারবো। তো আপাতত কীভাবে কী করা যায় সেটাই ভাবছি, মানে কীভাবে সাজালে ভালো লাগবে। তো ড্রয়িং বেডরুমের একটা দেয়াল খালি ছিল, এই দেয়ালে একটু সেট করে নিলাম এটা, যে উল্টা করে রাখলে ভালো লাগবে না সোজা করে রাখলে ভালো লাগবে ওইটাই দেখছি। আর এটার মধ্যে আমার একটু আর্টিফিশিয়াল কিছু পাতা ছিল, এই যে ঘর সাজানো আর্টিফিশিয়াল যে ফুল পাতা পাওয়া যায় এইগুলা প্লাস্টিকের, তো এটাকে একটু সেট করে দেখছিলাম কেমন লাগে। দেখতে তো ভালোই লাগছিলো আমার কাছে, মনে হচ্ছিলো যাক কিছু একটা করলাম, মোটামুটি ভালো। তো আরও অনেক কিছু করেছি, ওইটা আরেক দিনের ভিডিওতে দেখাবো। তো এখানে আজকে শেষ করছি, ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, আজকের ব্লগটা একটু ছোট্ট। আল্লাহ হাফেজ।